আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে চতুর্থ স্কুলটা রয়েছে ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল XIXII তার অঙ্কগুলো আলোচনা করব। তো একে বলেছে চার অঙ্কে বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তাহলে চার অঙ্কে বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে চারটে নয়। তাহলে চারটে নয়কে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে 9900+190+9। আচ্ছা, দুইয়ের দাগেতে বলেছে 6279 এবং 9027কে স্থানীয় মানে বিস্তার করে যোগফল নির্ণয় করো। তো দুটো সংখ্যাকে প্রথমে আমি স্থানীয় মানে বিস্তার করে নিয়েছি, এবার যেগুলো হাজারের অঙ্ক বা হাজারের যে সংখ্যাগুলো সেইগুলো যোগ করেছি, তারপরে শতকেরগুলো যোগ করেছি। এখানে যেহেতু শতক নেই তাই শূন্য বসিয়েছি, 70 আর 20 যোগ করেছি, আর এককেরগুলো আছে 9 আর 7 যোগ করেছি। এবারে যোগ করে হয়েছে 15290, আর 9 আর 7 যোগ করে 16, 16কে আবার বিশ্লেষণ করেছি 10+6 করে, আর 15290 আর 10 যোগ করে হয়েছে আমাদের 100। তাই 200 আর 100 যোগ করেছি, তাই হয়েছে 15000+300+6, তার মানে 15306। ওর অথবাতে একটা বিয়োগ আছে, ওই স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ বলেছে। তো প্রথমে আমি সব স্থানীয় মানে বিস্তার করেছি, এবার বিয়োগের ক্ষেত্রে বিয়োগ চিহ্ন দেওয়ার পরে যে সংখ্যাটা, এই যে 3939, সেটাকে আমি বাক্সের মধ্যে রেখে দিয়েছি। যখন এগুলো মানে বাক্স থেকে বা বন্ধনী থেকে যখন বেরিয়ে যায় তখন এদের চিহ্নগুলো সব পাল্টে বিয়োগ হয়ে যায়, তাই জন্য এই বাক্সতে 9000+3000 করেছিলাম, 300+900, 90+30, আর 3+9। এবার দেখো 3টা হচ্ছে 9 থেকে ছোট, তাহলে বিয়োগ করতে গেলে আমায় 90 থেকে ধার নিতে হবে, তাই 90 কেটে 80 করেছি, এখানে 10 যোগ করেছি, 10 আর 3 যোগ করে 13, 13 থেকে 9 বিয়োগ হয়েই 4 হয়েছে। তাহলে 80 থেকে 30, 80 বড় 30 ছোট, কোনো অসুবিধা নেই, তো এখানে 50 হয়েছে। কিন্তু এখানে 300 থেকে 900 বিয়োগ হয়েছে, তাহলে 300 ছোট 900 বড় বিয়োগ করা যাবে না, তাই হাজারের ঘরে চলে এসে 9000 থেকে 1000 ধার নিয়েছি, তাই এটা 8000 হয়ে গেছে। সেই 1000 টাকা আমি 300-র ঘর যোগ করেছি 300-র সাথে, তাহলে হয়েছে 1300। তাহলে 1300 থেকে 900 বিয়োগ হয়ে আমার হয়েছে 400, আর 8000 থেকে 3000 বিয়োগ হয়ে 5000, তাহলে যোগ হয়েছে 5454। তিনে বলেছে 36002 সংখ্যাটিতে দশকের অঙ্কটি লেখো। তাহলে 36002 আগে একক দশক করে বসিয়ে নেবে, যে এইরকম দেখতে 36002 এইরকম দেখতে। তাহলে দশকের অঙ্ক কত? দশকের অঙ্ক হলো 0। চারেতে লেস দ্যান গ্রেটার দ্যান বলতে বলেছে, তো 8000 এমনি বড়, আমার আর দেখার দরকার নেই, কারণ হাজারের ঘরে এখানে 8 আছে, এখানে 5, 5 ছোট 8 বড়, তাই সেই জন্য আমি সূচমুখটাকে 5535-এর দিকে রেখেছি, আর হাঁয়ের দিকে 8553-টাকে রেখেছি, মানে 8553 ইজ গ্রেটার দ্যান 5535। পাঁচের দাগের অঙ্কটা বলেছে, কোনো বাসে 3টি স্টপেজের মধ্যে দ্বিতীয় স্টপেজে 3 জন নামলো, 4 জন উঠলো, প্রথম স্টপেজে খালি 2 জন উঠলো, তৃতীয় স্টপেজে খালি 3 জন নামলো, বাসটিতে মোট কতজন যাত্রী থাকবে? তো এটা আমরা চিত্রের আকারে যদি প্রকাশ করি, প্রথম স্টপেজ, দ্বিতীয় আর তৃতীয় স্টপেজ, প্রথম স্টপেজে 2 জন উঠেছিল, দ্বিতীয় স্টপেজে 3 জন নেমে গেছিলো, 4 জন উঠেছিল, অর্থাৎ রইলো 1 জন, আর তৃতীয় স্টপেজে নামলো 3 জন। তাহলে যদি আমরা এটাকে সাজাই, তাহলে নেমে গেছে যেটাকে সেটাকে আমরা বিয়োগ করছি, আর যেটা উঠেছে বেড়ে যায়, উঠে মানে লোক উঠছে বাসে, ভিড় হচ্ছে, জায়গা ভরে যাচ্ছে, তাই জন্য যোগ, আর নেমে যাচ্ছে মানে কমে, তাই বিয়োগ। ঠিক আছে, তাহলে প্রথম স্টপেজে 2 জন উঠেছে তাই যোগ, এর আগে চিহ্ন নেই মানে যোগ, 3 জন নেমেছে তাই বিয়োগ 3, আবার 4 জন উঠেছে তাই যোগ 4, আবার 3 জন নেমেছে তাই বিয়োগ 3। তাহলে এই সরলটা যদি আমি করি, দেখা যাচ্ছে যোগগুলো এক জায়গায় করেছি আর বিয়োগগুলো এক জায়গায় করেছি, তো 4 আর 2 যোগ করেও 6 হয়েছে। আর এরকম যখন দুটো পরপর বিয়োগ থাকে, এই বিয়োগটাকে বলে কমন নেয়া। তো কমন নিলে বন্ধনীর ভেতরে গিয়ে যোগ হয়ে যায়, ওদের চিহ্নগুলো পাল্টে যায়, তো যোগ হয়ে গেছে, যোগ হয়েও হয়েছে 6, তাহলে 6-6 হলে 0, অর্থাৎ বাসটিতে কোনো যাত্রী থাকবে না। পাঁচে 6তে আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছোট, কত ছোট কত বড় বললে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে আগে দেখে নেবো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কত বোঝাচ্ছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 এর পিঠে 4টে 0, তাহলে 1, 2, 3, 4, 5, এই হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9, তাহলে বিয়োগ করে হচ্ছে 8001, অর্থাৎ পার্থক্য হচ্ছে, অর্থাৎ 8000 উত্তর তাহলে আমরা লিখে দিতে পারি 8001 ছোট, আমাদের বলেছে কত ছোট, তো 8001 ছোট। সাথে বলেছে 15 আর 16 পরস্পর মৌলিক কিনা যাচাই করি। পরস্পর মৌলিক হতে গেলে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক হতে হয় 1, তবে তারা পরস্পর মৌলিক হয়। তাহলে 25-এর গুণনীয়ক কি 1, 5 আর 25, আর 16-র গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8, 16, কারণ 16 একে 16, 4 4 এ 16, আর 8 2 গুণে 16, তাহলে 1, 2, 4, 8, 16 হচ্ছে 16-র গুণনীয়ক। তাহলে দুটোর মধ্যে কমন বা সাধারণ সংখ্যা কোনটা? 1, অর্থাৎ আমরা বলতে পারি 25 এবং 16 এর সাধারণ গুণনীয়ক হলো 1, তাই 25 আর 16 এরা পরস্পর মৌলিক।
সাতের অথবাতে গসাগু নির্ণয় করতে বলেছে আঠারা চব্বিশের গসাগু। তাহলে আঠারা চব্বিশের গসাগু হলো তিন দিয়ে প্রথমে দুটোকেই দিয়েছি, তিন ছয় আঠারো, তিন আটে চব্বিশ, আবার দুই দিয়ে দুটোকে দিলাম, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। তাহলে আঠারা চব্বিশ দুটোকেই ভাগ করা গেল তিন এবং দুই দিয়ে, তাই গসাগু হয়েছে তিন দুগুণে ছয় হলো গসাগু। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর গণিতের চতুর্থ যে স্কুল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তার অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।